নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউরুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ এপ্রিলের বারো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি টু এপ্রিলের বারো তারিখ পর্যন্ত এই পাঁচ রাশি গুপ্ত ধন প্রাপ্তি হতে চলেছে দেখুন এই যে কলিযুগে ধন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার লটারি থেকে প্রাপ্তি অথবা কোনো সূত্র থেকে সম্পত্তি পাওয়া বা কেউ মারা গেছে আপনি হয়তো জানতে পারেননি এমন সম্পত্তি হঠাৎ পাওয়ার জায়গাটা কিন্তু এই কলিযুগে গুপ্তধন বোঝায় এই গুপ্ত ধন রাহু এবং কেতু দুই ক্রহেরই কিন্তু অবদান আছে অর্থাৎ আপনার রাশিচক্রে রাহু যদি প্লেসমেন্ট ভালো থাকে রাহু যদি তুঙ্গস্থ থাকে অথবা মিত্র রাশিতে থাকে তাহলে কিন্তু আমি যে প্রেডিকশানটি আপনাদেরকে করতে চলেছি আপনাদের কিন্তু আকর্ষিক ধন প্রাপ্তি হবে ঠিক অনুরূপ কেতুকেও কিন্তু স্ট্রং থাকা দরকার বর্তমানে রাহু আপনার বৃষ রাশিতে কেতু বিশ্বিক রাশিতে অবস্থান করছে এবং বারোই এপ্রিল থেকে রাহু কেতুর গোচর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ এই এগারোই এপ্রিল পর্যন্ত এই ফল অর্থাৎ ফেব্রুয়ারি গোটা মাস মার্চ এবং এপ্রিলের এগারো পর্যন্ত এই পাঁচ রাশি হঠাৎ প্রাপ্তি কিন্তু হতে চলেছে দেখুন রাহু যে ফলটা দিয়ে থাকে সেটি হচ্ছে শনির শনির ছায়া বলা যেতে পারে রাহুকে এবং কেতুকে বলা যেতে পারে হচ্ছে মঙ্গলের ছায়া অর্থাৎ মঙ্গলের যে ক্যারেক্টারগুলো আছে কি না ঠিক কেতুর মধ্যেও কিন্তু সেম টু সেম এবং শনির যে ক্যারেক্টারটা আছে রাহুরও কিন্তু সেই একই সেম টু সেম অর্থাৎ কেতু ফল দেয় মঙ্গলের রাহু ফল দেয় শনির এই রাহু এবং কেতু বর্তমান পরিস্থিতিতে তুঙ্গ গৃহে দুটি গ্রহ কিন্তু অবস্থান করছে এবং যেতে যেতে বছরের প্রথমে এই পাঁচ রাশিকে করতে চলেছে কোটিপতি ধন ধনবর্ষা হতে চলেছে এই পাঁচ রাশির অপার ধন পেতে চলেছে আপনি লিখে নিতে পারেন ডায়েরিতে নোট করে নিতে পারেন যদি আপনার রাশিচক্রে রাহু যদি ভালো থাকে রাহু কিন্তু কি করে আপনাদেরকে রাহুর ক্যারেক্টারটা আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করি রাহু কিন্তু হঠাৎ উঠিয়ে দেয় হঠাৎ দুম করে আপনাকে উঠিয়ে দেবে আবার রাহু দুম করে কিন্তু ফেলে দেয় অর্থাৎ রাহুর টাকা অর্থাৎ স্টেবিল হওয়া কিন্তু একটু হলেও মুশকিল হয় তবে রাহু কিন্তু আবার দুম করে চাকরিও দিয়ে দেয় হঠাৎ আপনি চাকরি পেয়ে গেলেন এটাও কিন্তু রাহুর মধ্যে আছে হঠাৎ লটারি সম্পত্তি প্রপার্টি এগুলো সমস্ত কিছু রাহুর মধ্যে কিন্তু থাকে তো আমি আজকে আলোচনা করতে চলেছি এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগারো এপ্রিল পর্যন্ত যে পাঁচ রাশি রাহুকেতুর আশীর্বাদে হতে চলেছে মালামাল গুপ্ত ধন পেতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম যে রাশির কথা আমি বলবো যে রাশি পেতে চলেছে প্রথম হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তি গত দিক নিজস্ব প্রপার্টি আপনার হঠাৎ লটারির প্রাপ্তি বা পেমেন্ট আটকি আছে বিল ফেসে আছে সে পেমেন্ট পাওয়া বিল পাস হওয়া সম্পত্তিগত দিক থেকে ভালো আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ এই কাজটি করবে একমাত্র রাহু দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে দিতে চলেছে রাশির নাম মকর রাশি মকর রাশির অবস্থান করছে একাদশভাবে কেতু অর্থাৎ পঞ্চমভাবে ভাবে আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু প্রবল লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকছে অর্থাৎ যদি আপনার জন্মছকে ছকে লটারির যোগ থাকে বর্তমানে যা প্লেসমেন্ট রাহু যেতে যেতে আপনাদেরকে লটারি এবং সম্পত্তিগত দিক থেকে কেতু আপনাদেরকে কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালী করবে শনি সাড়ে সাথে চলছে শনি কিন্তু আপনাদেরকে এইবার অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী আপনাদেরকে কিন্তু করতে চলেছে আপনি যদি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে এরপর যে রাশির কথা আমি বলবো তিন নম্বর যে রাশি পেতে চলে সেটি হচ্ছে কন্যা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ঠিক ভাগ্যভাবে কিন্তু রাহু তুঙ্গ রাহু ভাগ্যভাবে রাহু আপনাদেরকে লটারি থেকে আপনাদেরকে কিন্তু কোটিপতি আপনাদেরকে কিন্তু করাবেই করাবে সম্পত্তিগত দিক থেকে আপনাদের এই সময় কিন্তু লাভ করাবেই করবে কন্যা রাশি অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজুদ করাবে এক আপনাদের প্রেমেন ফেসে আছে টাকা আটকিয়ে এই টাকা কিন্তু এই রাহু যেতে যেতে আপনাদেরকে কিন্তু রিকভারি এই সময় কিন্তু করবেই করবে ডায়রিতে নোট করে নিন আপনি যদি কোন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু অদ্ভুত অকল্পনীয় আপনি কিন্তু লাভ পেতে চলেছেন এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম চার নম্বর রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির চতুর্থভাবে রাহুর ভ্রমণ আমি আবারও বলছি সম্পত্তি প্রপার্টি দিক থেকে ভালো কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলো আপনাদেরকে ভুগতে হতে পারে এবং আপনাদের কর্মভাবে কেতুর অবস্থান হঠাৎ চাকরি পাওয়া হঠাৎ কোনো কর্ম পাওয়া কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি পথ প্রতিষ্ঠা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ কুম্ভ রাশি হতে চলেছে মালামাল আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু এই সময় পেমেন্ট আপনারা কিন্তু পাবেন কুম্ভ রাশি ব্যবসা ক্ষেত্রে ভালো এবং বিদেশ থেকে আপনাদের এ সময় যথেষ্ট পরিমাণে লাভ কিন্তু হবে ডাইরে নোট করে নিতে পারেন এরপরের যে রাশির কথা বলব যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আপনাদের একাদশভাবে তুঙ্গ গৃহে ভ্রমণ পঞ্চমভাবে রাহু আপনাদের শেয়ার মার্কেট লটারি ফাটকা সাতটা থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন একাদশভাবে আপনাদের কিন্তু যে কোনো কাজে তুঙ্গ রাহু আপনাদের যে কোনো কাজে আপনাদের কিন্তু সফলতা কর্কট রাশি যদি আপনি হন আপনাদের কিন্তু দিবে লটারি এবং যারা বিদেশের সাথে রথ আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় লাভ কিন্তু পাবেন অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যদি আমি এক কথায় বলি আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে গুপ্ত ধন পেতে চলেছেন আপনি যদি কর্ক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মানে খুব ভালো সময় রাহু যেতে যেতে রাহু আর কেতু আপনাদেরকে কিন্তু দিয়ে যেতে চলেছে এরপরের যে রাশির কথা বলব সেটি হচ্ছে বৃষ রাশি বিশ্বরাশির ক্ষেত্রে এমনিতে তো নবমভাবে শনির অবস্থান ভাগ্য হবে রাহু আপনার রাশিতে নবপঞ্চম যোগ এদিকে সৃষ্টি করছে এবং সপ্তমভাবে কেতু আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো সম্পত্তিগত দিক থেকে আপনাদের এই সময় লাভ আপনাদের হবে আপনি বিশ্বরাশির মানুষ ডাইরে নোট করে নিন বিশ্বরাশির ক্ষেত্রে এবং লটারি চেয়ার ফাটকা হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ বিশ্ব হতে চলেছে এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কোটিপতি লাখপতি এবং আপনাদের বিদেশ থেকে আয় আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই কটি রাশি আমি যে কটি রাশির কথা বললাম এই তিন মাস এক নাগারে এক টানা মালামাল হতে চলেছে অর্থাৎ এ বিষয়ে কোনো দ্বিমত কৌশিক রায়ের কাছে নেই যদি আপনার রাশিচক্রে রাহু এবং কেতু ভালো থাকে একদম সেম টু সেম রেজাল্ট আপনি পাবেন নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন